الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم يا معلم آدم علمنا، آمين. ويا مفهم سليمان فهمنا. أحييكم بتحية الإسلام، السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إخواني وأخواتي الفاضلات، بحياكم الله، بحياكم الله جميعا أيها الأحبة الكرام، وطبتم وطاب ممشاكم. نعم الله، وطبتم وطاب ممشاكم. أيها الأحبة، وتبوأتم جميعا مقعدا من الجنة بإذن الله جل وعلا، الذي جمعنا في هذا البيت الطيب، في هذا الجامع المبارك، جامع التقوى. ونسأل الله سبحانه وتعالى أن يكون طريقنا إلى جنة المأوى. قولوا آمين. آمين. إخواني، أسأل الله كما جمعنا في هذا المكان المبارك أن يجمعنا جميعا في مستقر رحمته. قولوا آمين. آمين. أيها الأحبة، اليوم تذكرت من نعم الله علينا في هذه الدنيا. قمت بزيارة لمنطقة قريبة تبعد 40 كيلو عن هذه المنطقة، أنا وأبناء الشيخ الدكتور الفاضل سيف الله، إلى منطقة يقال تسمى الحجارة البيضاء أو الحجر الأبيض. فعندما سمعت هذا، سبحان الله، خطر ببالي هنا الحجر الأبيض وفي مكة الحجر الأسود، فقلت سبحان الله. إذن ترتب في ذهني أشياء أود أن أقولها، وهي عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن، فسودته خطايا بني آدم، فسودته خطايا بني آدم. رواه الترمذي وقال حديث حسن صحيح. والله تذكرت وجلست أتأمل في هذا الحديث، وهنا قلت في فوائد أحببت أن أتكلم عنها. فهذه المقارنة التي حدثت معي اليوم بين الحجارة البيضاء والحجر الأسود، فأقول إن الإنسان خلق في هذه الأرض لكي يعبد الله سبحانه وتعالى، ولكن لم نسلم من الشيطان لكي يغرقنا ويهلكنا بالذنوب. نعم إي والله. فالإنسان هو السبب الأول في هذه الدنيا من تغيرات في أي حاجة تحدث بينه وبين الآخرين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত মেহমান, বলতেছেন আপনাদেরকে স্বাগত জানিয়েছেন প্রথমে, যে আপনারা যে এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণ হোক সম্মানজনকের, এই অংশগ্রহণ হোক নেক আমলের দিকে, এই অংশগ্রহণ হোক জান্নাতের দিকে,
এই যে আপনার পদক্ষেপ নিয়ে এসেছেন, যে পদক্ষেপ গ্রহণ করেছেন, এটা যেন হয় জান্নাতের পথের। এবং তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে এই মজলিসে এই মাহফিলে জমায়েত করেছেন, তাকওয়ার মসজিদের মধ্যে আমরা যেভাবে জমায়েত হয়েছি, তাকওয়ার মাহফিলে জমায়েত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার রহমতের মধ্যে জমায়েত করেন। সবাই বলেন আমিন। তিনি আমাদের জন্য অনেক দোয়া করেছেন, এই এই মাহফিলের জন্য কবুলের জন্য দোয়া করেছেন, এই মাহফিল সফল এবং সার্থক হওয়ার জন্য দোয়া করেছেন, আমাদের আসা যাওয়া জন্য সফল হয়, সার্থক হয় এবং জান্নাতের মধ্যে যেন আমাদের এই সমাগম আবারও হয়, এই কামনা করেছেন। আর তিনি বলতেছেন যে আমি আজকে এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ভোলারঘাট নামক স্থানে, তিনি বলেন যে আমি আমার শেখ ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ এর ছেলেদের সাথে, তারা এখানে বসে আছেন, তাদের সাথে তিনি গিয়েছিলেন ভ্রমণে এবং সেখানে তিনি সাদা পাথর দেখে এসেছেন। তিনি বলেন যে আমি খুব আনন্দিত হয়েছি এখানে এই পাথরগুলো দেখে। আমার অন্তরের মধ্যে যে জিনিসটা ভেসে উঠছে যে বাংলাদেশে সাদা পাথর আর আমার মক্কায় কালো পাথর। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ওনাকে অত্যন্ত আবেগপ্লুত করেছে। তিনি বলতেছেন যে আমি বলতে চাই এই হজরা আসওয়াদের কথা, যেই কালো পাথর রয়েছে মক্কায়, এই পাথর সম্পর্কে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত এবং এটি তিরমিজিতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালা হজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, হজরুল আসওয়াদ জান্নাত থেকে এসেছে, নাজিল হয়েছে, আর এটা ছিল আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও বেশি সাদা ছিল। বলেন সুবহানাল্লাহ। এই হজরুল আসওয়াদ দুধের চেয়েও বেশি সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহ, বনি আদম যখন এটাকে চুমু খাওয়া শুরু করলো এবং তার গুনাহ এই পাথর ধারণ করতে থাকলো, তখন এই পাথর কালো হয়ে গেছে, এই পাথর কালো হয়ে গেছে। তিনি বলতেছেন যে আজকে আমি সেই কালো পাথর এবং সাদা পাথরের কথা নিয়ে আলোচনা করতেছি, যে পাথরটা প্রথমে সাদা ছিল সেই সাদা পাথর এখনো বাংলাদেশে আছে, আর কালো পাথর এখনো কালো হয়ে আছে, এর মূল কারণ হলো বনি আদমের গুনাহ। বনি আদমের গুনাহ সাদা পাথরকে কালো করে দেয়, এত মারাত্মক পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই, পাপে নিমজ্জিত হয়ে যাই, আর পাপ আমাদের সব কিছুর মধ্যে তগাইয়ুর পরিবর্তন নিয়ে আসে। বলেন নাউযুবিল্লাহ। এই পাপ আমাদের কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়ায়, জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায়। যেভাবে বনি আদমের পাপের কারণে জান্নাত থেকে আগত সাদা পাথর কালো হয়ে গেছে, পরিবর্তন এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেই পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের পাপ, নাফরমানি। এই জন্য আমাদেরকে নাফরমানি থেকে দূরে থাকতে হবে। তিনি বলেন এই প্রকৃতির মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে যত পরিবর্তন, যত বিপর্যয় আসে, সমস্ত বিপর্যয়ের মূল কারণ হলো পাপ, নাফরমানি। এই পাপ হলো এমন এক জিনিস যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের পথে বাধা, পরিবর্তন এবং সত্য থেকে বিচ্যুত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সেই ইবাদত করার তৌফিক দান করুন এবং আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সবাই আমিন। আমিন। ফাহাদাল জামাত أسود من الذنوب، فما بال قلوبنا يا أحبتي في الله، فما بال قلوبنا، نعم إنها تتأثر أيضا بالذنوب. فأقول ومن الناس من توسوس له نفسه الأمارة بالسوء إلى ارتكاب الذنوب والمعاصي، إلى ارتكاب الذنوب والمعاصي، ولكن الله غفور رحيم وشديد العقاب. نعم الله غفور رحيم
وشديد العقاب، لا يخفى ذلك على أحد. كما قال تعالى: اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم. والإنسان إذا أراد النجاة في هذه الدنيا والآخرة يجب أن يحارب النفس الأمارة بالسوء ويقف ضد هواها، لا يتبع كل ما تتمناه النفس، لأن النفس أمارة بالسوء. ولكن يجب أن يكون إلى الصراط المستقيم عكس الطريق إلى الضلال. نعم هناك صراع يكون بين الخير والشر، ولكن بالعزيمة والإرادة والوازع الديني يقف بإذن الله تعالى مع الحق دائما. ولتقوي الصلة بينك وبين الله بالتمسك بالعلم النافع كهذه المجالس، والله سوف يأتي يوم تعرفون قيمة هذا المجلس عند الله سبحانه وتعالى، تعرفون هذه الأوقات التي أنتم امتثلونها والله تعرفون قيمتها عند الله سبحانه وتعالى بما ينالكم من الأجر الكثير عند الله سبحانه وتعالى. فأقول مجاهدة النفس كثيرة، منها تقوية الصلة بالله تعالى والتمسك بالعلم والعلماء والعلم النافع، لأن الجهل من أعوان النفس الأمارة بالسوء، والعلم النافع من أعظم الأسلحة التي تعين على جهاد هذه النفس. ومصدر هذا العلم هو كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم، لأن الله تعالى الذي خلق هذه النفس هو أعلم بها ويعلم ما يصلحها وما يفسدها. قال تعالى: لا يعلم من خلق وهو اللطيف الخبير. ألا يعلم من خلق وهو اللطيف الخبير؟ بلى علمنا من الله سبحانه وتعالى، ولكن يجهل الجاهلون. সম্মানিত মেহমান বলতেছেন যে যেভাবে আমরা কালো পাথর দেখেছি সাদা পাথর দেখেছি ঠিক সেইভাবে আমাদের অন্তর পাপের কারণে অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, আমরা সে লক্ষ্য করি না। তিনি বলতেছেন আমরা যে আসছি এখানে, হতে পারে আমরা পাপের কারণে আমাদের অন্তরগুলোকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলেছি, আমাদের কলবগুলো অন্ধকার হয়ে আছে। আর এই অন্ধকার কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ইতাআতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, নাফরমানি বর্জনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শাস্তিকে ভয় করতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি কত কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি কঠোর শাস্তিদাতা, আবার এ কথা তিনি বলেছেন তিনি গাফুরুর রহিম, শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা, আবার ওয়ান্নাহু গাফুরুর রহিম, তিনি গাফুরুর রহিমও। তো আমরা আমাদের অন্তরাত্মাকে গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পবিত্র করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের পানে অগ্রসর হতে হবে। আর আমাদের নফস সৃষ্টিগতভাবেই আমাদেরকে মন্দ কাজের দিকে উৎসাহিত করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফস মন্দ কাজের প্রতি উৎসাহিত করে, আদেশ করে। এই নফসের বিরুদ্ধে সজাগ সচেতন থাকতে হবে, যেন আমাদেরকে আল্লাহ নাফরমানিতে ডুবিয়ে না ফেলে, আল্লাহর ভয় ভীতি যেন আমাদের অন্তরে জাগ্রত থাকে। এবং অন্তরকে আলোকিত করতে হলে, নফসে আম্মারার প্রতারণা প্রবঞ্চনা থেকে বাঁচতে হলে যে শক্তির প্রয়োজন, সেই শক্তি হলো এলিমের শক্তি। এলিম অর্জন করতে হবে, এলিম শিক্ষা গ্রহণ করতে হবে,
উলামায়ে কেরামের মজলিসে আসতে হবে। উলামায়ে কেরামের মজলিসে আসলে আমরা এলিম শিখতে পারবো, আর এলিমের শক্তিতে আমরা নফসে আম্মারাকে দমন করতে পারবো। পাপে লিপ্ত হওয়ার যে আগ্রহ, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, লোভ, লালসা, এইসব থেকে আমরা রক্ষা পাবো এবং নিজের অন্তরাত্মাকে কালিমাযুক্ত হওয়া থেকে হেফাজত করতে পারবো। তিনি বলতেছেন যে এই মাহফিল অত্যন্ত কিমতি মাহফিল, আপনারা এর কদর এখন বুঝবেন না, পরকালে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবেন এবং এই মাহফিলে বসার কারণে যে কি পরিমাণ সওয়াব হয়েছে, কি পরিমাণ আজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, এটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তিনি বলতেছেন যে আমাদের নফসের সাথে মুজাহাদা করতে হবে, নফসের সঙ্গে জিহাদ করতে হবে এবং নফসে আম্মারার কুমন্ত্রণা প্রবঞ্চনা থেকে নিজেকে বাঁচাইতে হবে। এর জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় অবগত আছেন আমাদের অন্তরে কি উঠে পড়ে, তিনি আমাদের অন্তর্যামী। আমরা পাপের কথা চিন্তা করি, কল্পনা করি, পাপ করি, এই যে আমরা পাপ করি, পাপের কথা চিন্তা করি, এই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। তিনি ইচ্ছা করলে এর হিসাব করবেন, ইচ্ছা করলে তিনি ক্ষমা করবেন। তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবগত আছেন এই কথা তিনি কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন, অন্তর যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না অন্তরে কি উঠে কি পড়ে। এই জন্য আমাদের অন্তরাত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ রাখতে হবে। এখানে যেন নফসে আম্মারা দুঃখায় পড়িয়া পাপের কথা কল্পনা জল্পনা, পাপের চিন্তা চেতনা যেন আমরা এইসব থেকে যেন আমরা দূরে থাকতে পারি, বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। هناك ما يشكل في بعض الأشياء بين الذنوب والسيئات، فأود على عجالة تبين هذا الفرق. كثيرا ما يشكل على المسلم التفريق بين الذنوب والسيئات فيعدها واحدة بمسميات مختلفة، ولكن الأمر مختلف تماما. فالسيئات تختلف عن الذنوب وتختلف عن المعاصي، كل واحدة منهم بمعنى مختلف عن الآخر. فالسيئات هي الصغائر التي تكفرها الصلوات والأعمال الصالحة، وقد قال الله تعالى في كتابه وقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات. لكن الذنوب هي الكبائر التي تستوجب التوبة إلى الله وعدم العودة مرة أخرى لفعل الذنب مع تنفيذ شروط التوبة، وسوف نذكرها بإذن الله. سؤال: هل تقبل توبة مرتكب الكبيرة؟ من سماحة الدين الحنيف ورحمة الله العظيمة التي وسعت كل شيء أن كل الذنوب تغفر كبيرها وصغيرها ما عاد الإشراك بالله، وقد قال الله تعالى في كتابه إن الله لا يغفر أن يشرك به ويغفر دون ذلك لمن يشاء. فالتوبة هي مفتاح المغفرة، ولكن هناك شروط معينة حتى تقبل التوبة. فليس كل من قال أنا أتوب إن الله سوف يغفر لي، نعم إن الله غفور رحيم، ولكن هناك أربعة شروط يجب توفرها حتى تقبل التوبة. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দুই মিনিটে শেষ করে দিতেছি। সম্মানিত মেহমান বলেছেন যে গুনাহ, জুনুব এবং সাইয়াতের মধ্যে পার্থক্য রয়েছে। জুনুব অর্থ পাপ, সাইয়াত অর্থ পাপ, তবে জুনুব ব্যবহার হয় কবিরা গুনার ক্ষেত্রে, আর সাইয়াত শব্দ ব্যবহার হয় সগিরা গুনার ক্ষেত্রে। আর সগিরা গুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের মাধ্যমে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়াত, যে আপনি সালাত কায়েম করুন দিনের দুই প্রান্তে এবং রাতের মধ্যে, নিশ্চয় নেকামল বদামলকে দূরীভূত করে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়াত,
নিশ্চয় নেক আমল বদ আমলকে অপসারিত করে ফেলে। তো সাইয়াদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের মাধ্যমে ক্ষমা করে দেন। আর জুনুব যেটা কবিরা গুনাহ, এটার জন্য তৌবা করতে হয়, তৌবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। আর তিনি বলেন, প্রশ্ন হলো যে তৌবার দ্বারা কি সমস্ত গুনাহ মাফ হয়? তিনি বলেছেন হ্যাঁ, সমস্ত গুনাহ মাফ হয়, যদি জীবনে জীবিত অবস্থায় তৌবা করে তাহলে সমস্ত গুনাহ মাফ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না, কেউ যদি শিরিক নিয়ে মারা যায় তাহলে। আর যদি দুনিয়াতে কেউ তৌবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহই মাফ করে দেন। তৌবা করলে, দুনিয়াতে তৌবা করলে শিরিক বিদআত সহ কবিরা সগীরা সমস্ত গুনাহই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এই আয়াত দ্বারা তিনি প্রমাণ করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ তৌবার দ্বারা মাফ করেন। আর কেউ শিরিক নিয়ে মারা গেলে, তৌবা না করিয়া শিরিক নিয়ে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ খাতা থেকে তৌবা করে পাক পবিত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।